জামালপুরের সরিষাবাড়িতে রেললাইনের পাশে অব্যবহৃত জমিতে সবজি বাগান করেছেন স্থানীয় তিন বেকার যুবক। তাদের একজন সামিউল আলম সামি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজেকে একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে আত্মনিয়োগ করেছেন তিনি। রেল কর্তৃপক্ষের অনুমতি ও দুজন সহযোগী উদ্যোক্তাকে নিয়ে রেল লাইনের পাশে 1.5 কিলোমিটার এলাকায় সবজি বাগান গড়ে তোলেন তিনি। প্রধানমন্ত্রীর ঘোষণা 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না, সেই ঘোষণাকে বাস্তবায়ন করবার জন্য আমি এবং আমার 2 সহযোগী উদ্যোক্তা নিয়ে অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেল স্টেশন থেকে 1.5 কিলোমিটার দক্ষিণ পর্যন্ত সেই সবজি বাগান করেছি। সেই সবজি বাগানে এখন পর্যন্ত প্রায় আমার 70,000 টাকার মতো খরচ হয়েছে। আমি 1.5 মাসের মধ্যে প্রায় 60,000 টাকার মতো প্রফিট ঘরে উঠাতে সক্ষম হয়েছে। আমি আশা করতেছি আর 2-1 মাসের মধ্যে প্রায় 1-1.5 লাখ টাকার মতো আমি এখান থেকে প্রফিট নিতে পারবো। লাউ, সিম, বরবটি, বেগুন এবং অন্যান্য সবজি আবাদ করে স্বল্প খরচে লাভবান হয়েছে। রেল লাইনের এই পতিত জমিতে আবাদকৃত লাউ প্রকল্প এবং এর পাশাপাশি বিভিন্ন সবজি প্রকল্প দেখে আমরা এলাকার বেকার যুবক, শিক্ষিত বেকার যুবক যারা রয়েছি, তারা একদিকে যেমন আমাদের সামনের এই অনুপ্রেরণা পাচ্ছি, আমরাও এর পাশাপাশি স্বামী ভাইয়ের সাথে আমরা আমাদের এলাকাতে নিরাপদ কৃষি প্রকল্পের দিকে আগ্রহী হচ্ছি। আমরা অনেক খুশি, অনেক সন্তুষ্ট। বেকার যুবক রাস্তার সাইডে পতিত জমিতে তারা ফলন ফলায় অনেক লাভবান হতেছে। আমরা গরিব দুঃখী কাঙ্গাল এলাকার ভিত্তি অনেক লোকেরে নাও বিলীন করছে, লাভ খুব সুন্দর এবং সবজি আবাদ করতেছে খুবই সুন্দর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত 1 ইঞ্চি জমি পতিত রাখা যাবে না, মাননীয় প্রধানমন্ত্রী এই আহ্বানে সাড়া দিয়ে আমরা সরিষাবাড়ি কৃষি বিভাগ অ্যাডভোকেট মতিউর রহমান রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে প্রায় 1.5 কিলোমিটার জায়গায় 3 তারকা বিষমুক্ত সবজি প্রকল্প আমরা শুরু করেছি। এই প্রকল্পে স্বামী, লিটন এবং সেলিম এই 3 জন যুবক কাজ করছে। আমরা কৃষি বিভাগ থেকে এই প্রকল্পে যাবতীয় সহযোগিতা প্রদান করছি। আমরা বীজ, সার এবং জৈব বালানাশক, সেক্স ফেরোমন ফাঁদ আমরা যাবতীয় এখান থেকে সরবরাহ করছি এবং যাবতীয় পরামর্শ প্রদান করছি। আমাদের